আলহামদুলিল্লাহ। কারা তারা কি করতে চায়? কাদিয়ান এটা ভারতের একটা জায়গা। গুরুদাসপুর জেলার একটা জায়গার নাম হলো এটা গ্রামের নাম হলো কাদিয়ান। এই কাদিয়ান গ্রামে একটি লোকের জন্ম হয়েছিল তার নাম ছিল গোলাম আহমদ। এই লোক ইংরেজদের শাসন আমলে ইংরেজরা যখন এই ভারত বর্ষকে দখল করেছিল তখন ইংরেজদের ছত্রছায়ায় থেকে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য বিভক্তি সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ইংরেজদের হেন কোনো কাজ নাই তারা করে নাই বিভিন্ন তারা তারা বসিয়েছে এগুলাকে দিয়ে মুসলমানদের সমস্যা তৈরি করার চেষ্টা করেছে তার ভেতরে একজন অন্যতম বড় মহানায়ক হলো এই গোলাম আহমদ কাদিয়ানি এই লোকের হিস্ট্রি অনেক লম্বা আমরা ভিন্ন একদিন সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সে অনেক কিছু দাবি করেছে নিজেকে একটা পর্যায়ে এসে সে দাবি করেছে আমি হলাম এই যুগের রাসুল সারা পৃথিবীর মানুষের কাছে এবং তাদের যেহেতু তিনি রাসুল দাবি করেন আর তাকে আমরা রাসুল বলে মুসলমানরা পৃথিবীতে কেউ স্বীকার করি না সেজন্য তার কথা হলো যারা নবীকে অস্বীকার করে তারা কি কাফের অতএব পৃথিবীতে যত মুসলমান আছে এখন এরা সবাই কি কাফের মুসলমান হলেন শুধুমাত্র তারা কিছু নয় এই ভদ্রলোকেরা সারা পৃথিবীর মুসলমানদেরকে অমুসলিম মনে করেন শুধুমাত্র তারাই কি মুসলিম এবং এরা অনেক বই পুস্তক বাংলায় রচনা করেছে এগুলো সাধারণ মানুষ পড়লে বিভ্রান্ত হয়ে যাবে তার নবী হওয়া প্রমাণ করেছে আল্লাহ বলেছেন আহমদ আমার পরে একজন নবী আরবে তার নাম আহমদ সে বলে আমার নাম গোলাম আহমদ তাহলে আমি নবী এখানে যে কার কথা বলা হয়েছে কি বলা হয়েছে তার পাস নাই সাধারণ মানুষকে ওই আয়াতের অংশ কেটে এনে বুঝায় দেয় বিভ্রান্ত করে দেয় তার সঙ্গে একবার আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলম একজন বড় মনীষী ছিলেন ভারতবর্ষের অনেক বড় আলেম ছিলেন স্কলার ছিলেন তার একটা বিতর্ক হয়েছিল ওপেন চ্যালেঞ্জ ছিল সে বিতর্ক অনুষ্ঠানে আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই বলেছেন আচ্ছা প্রত্যেক নবী আসার আগে তার আগের ধর্মে তার ব্যাপারে প্রুফ দেওয়া থাকে ঘোষণা দেওয়া থাকে উনি আসছেন মোহাম্মদ সাল্লাহ আসলাম আসবেন এটা হঠাৎ করে আসেন নাই তৌরাতে জবুরে ইঞ্জিলে আগে থেকে বলা হয়েছে বারবার যে একজন নবী আসবেন পৃথিবীতে তার এই এই আলামত থাকবে তার মা বাবা থাকবে না শিশুর কালে মা বাপ হারাবেন এই তাহলে এই সমস্ত দেখে মানুষ চিনতে পেরেছে হ্যাঁ মোহাম্মদ আল্লাহ নবী এটা বিভিন্ন পূর্বের ধর্মগ্রন্থগুলো বলে আসছে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো কথা বা কোরআনের কোনো আয়া থেকে আপনি নবী হওয়ার কথা বলা আছে তিনি বললেন হ্যাঁ আছে বলে প্রমাণ করেন তখন তিনি আয়াত দেখাইছে আল্লাহ বলছেন এটা আসলে ইসা আলাহ কথা ইসা আলাহ সাল্লাম বলেছেন আমার পর একজন নবী আসবে তার নাম হবে কি আহমদ তো তিনি বলছেন দেখেন আপনাদের নবীর নাম তো মোহাম্মদ তো আল্লাহ বলছেন এখানে আমার পরে ঈসা আলাহ সাল্লাম বলে গেছেন আমার পরে একজন নবী আসবে আহমদ তো মোহাম্মদ নামে নবী একজন আসছেন ঈসা ইসলামের পরে বাট আহমদ নামে কোনো নবী তো আসেন নাই আমি হলাম সেই তখন উনি বললেন যে আপনি আহমদ কেমনি আপনার নাম তো গোলাম আহমদ আপনি তো আহমদ না তো উনি বলছেন যে আসলে আমার বাপ মা ভুল করে আহমদের আগে গোলাম লাগাই দিছে আসলে আমি শুধু আহমদ তখন আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ খুব বিচক্ষণ মানুষ ছিলেন দেখছেন যে এর তো দলিল প্রমাণ দিয়ে হবে না তো মূর্খ তখন উনি বললেন যে আচ্ছা এই একই ভুল আমার বাপ করছে বলে বলে আমার আমার নাম নাম তো তো আতাউল্লাহ আসলে আল্লাহ কিরকম এখন আতা যে শুরুতে আতাউল্লাহ এই আতা শব্দটা আমার বাপে ভুলে রেখে দিছে অতএব আমি ওই ভুলটা বাদ দিলাম আপনিও আপনার ভুলটা বাদ দিয়েছেন তাহলে আমি এখন আল্লাহ আমি আল্লাহ আপনাকে বলছি আপনাকে আমি নবী বানাইনি মৃত্যু যেরকম আহমক সেরকম জবাব হয়েছে কি হয় নাই এ লোকের মৃত্যু হয়েছিল টয়লেটে এবং মিরপুরে এবং বিভিন্ন জায়গায় তাদের পাড়া আছে আলাদা পঞ্চগড়ে তারা একটা এলাকার নাম দিয়েছে আহমদনগর যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল এই সপ্তাহে এলাকার নাম দিয়েছে কি আহমদনগর ওই তাদের গোলাম আহমদের নামে কি চলছে এগুলো যে যে তার ধর্ম প্রচার করার অধিকার এদেশের সংবিধান দিয়েছে কিন্তু চিটারি করার অধিকার সংবিধান সব ডাক্তার চিকিৎসা করতে পারবে আপনি চেম্বার খুলে বসেন আরেকজন চেম্বার খুলে বসে কে অধিকার সব ডাক্তারেরই কিন্তু আপনি এমবিবিএস না লাগাইছেন এমবিবিএস এর সাইনবোর্ড এই অধিকার আছে এই চিটারি করার সুযোগ আছে আপনি বলেন কাদিয়ানি একটা ধর্ম আমরা এই ধর্মের অনুসারী ওকে আপনি সেই ধর্ম প্রচার করেন আপত্তি তো নাই আমাদের আমাদের সংবিধান যখন সুযোগ দিয়েছে আপনি হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে আপনি আপনারটা করেন সমস্যা কি কিন্তু আপনি কেন মুসলমান এই নাম নিয়ে সাধারণ মুসলমানকে চিটারি করছেন বিভ্রান্ত করছেন এই সুযোগ আছে এর বিরুদ্ধে আমাদের অন্তরের ভেতর থেকে ঘৃণা এবং প্রতিবাদ যার যার জায়গা থেকে পৃথিবীর প্রায় সব মুসলমান দেশে এদেরকে অমসলিম ঘোষণা করা হয়েছে শুধুমাত্র আমাদের দেশে এখনো পর্যন্ত তাদেরকে মুসলিম গণ্য করা হয় যারা কোরআন মানে না নবীকে মানে না তারা মুসলমান হওয়া হওয়ার কোন সুযোগ আছে